দুপুর তিনটে, গোসল সেরে ভাত খেতে বসলাম। পুরুষ কেউ না থাকায় আর চুল থেকে পানি পড়ছে তাই ওড়না ছাড়াই খেতে বসলাম। এমন সময় পাশের বাসার আন্টি আসলো। কি রে মারজান, তুই ওড়না নিস নাই কেন? ভাত খাওয়ার সময় ঘোমটা দিতে হয়। আন্টি, চুল ভেজা তো তাই। হুজুর হয়েছিস আর এটাও জানিস না? আর হ্যাঁ, তুই ডান নাকে নাকফুল পড়লি যে, ডান নাকে কেউ নাকফুল পরে? মুসলিমরা ডান নাকে পরে না। আরেক জাতি আছে যারা ডান নাকে নাকফুল পরে, বুঝলি? খুলে ফেলিস। আরো অনেক কথা বলে আন্টি চলে গেল। আমি শুধুই শুনে গেলাম, তবে কোনো কথা বললাম না। আরেক দিনের ঘটনা, ফ্ল্যাটের কয়েকজন মিলে বাসার মালিক আন্টির বাসায় গেল। আমাদের পাশের বাসার ওই আন্টিও গেল। বাসার মালিক থাকেন ইতালি, করোনার কারণে আন্টি যেতে পারছেন না। সবার সাথেই খুব ভালো আচরণ, বয়সও হয়েছে বেশ। পাশের বাসার ওই আন্টির নাকফুল ভেঙে যাওয়ায় তিনি সেটা ঠিক করেননি। তাই মালিক আন্টি বললেন, নিশির মা, আপনার নাকফুল কই? ভেঙে গেছে, সময়ের অভাবে দোকানে যাওয়া হয়নি, তাই ঠিক করতে পারিনি। কি যে বলেন, জানেনই তো নাকফুল না লাগালে কি হয়, স্বামীর অমঙ্গল হয়, হায়াত কমে যায়। কালকেই যেন আপনার নাকে নাকফুল দেখি, এটা ভালো না, তাড়াতাড়ি ঠিক করে ফেলেন। আন্টির মুখের এক্সপ্রেশন দেখে খুব হাসি পেল, উনি যেন পারছেন না এখনই নাকফুল নিশির আম্মুকে লাগিয়ে দিতে। তারপর কথা ঘুরে এলো আমাদের দিকে। মারজানের কথা কি বলবো, ডান পাশে নাকফুল লাগিয়ে বসে আছে, আর ওর মা হাতে চুরি পরে না। কি ব্যাপার আপা, হাতে চুরি পড়তে কি কষ্ট হয়? মনে মনে বললাম, আহ, এখনও ওনারা কুসংস্কার বিশ্বাস করেন। হায় আল্লাহ, আল্লাহ হেদায়ত দিন ওনাদের, আমিন। মামাতো বোনের বিয়েতে গেলাম। আপুর শ্বশুরবাড়ির লোকদের দেখে মনে হলো ধার্মিক। আপু নাক না ফোটানোর কারণে তার শাশুড়ি যা নয় তা বলল। মামিকেও হরেক রকমের কথা শুনিয়ে দিল। সেদিন ফ্যালফ্যাল করে তাদের দিকে চেয়ে রইলাম। এরা নাকি ধার্মিক, সামান্য একটা ব্যাপার নিয়ে এত ঝামেলা করল, নাকফুল না পড়লে কি হবে? একজন পুরুষের হায়াত কখনোই তার স্ত্রীর নাকফুলের ওপর নির্ভর করবে না। অনেকে তো বলেই থাকে, নাকের মাঝে না ফোটালে অজু হবে না, নামাজ হবে না, এসব মন গড়া কথা অনেকেই বিশ্বাস করে। নাকফুল ডান পাশে নাকি বাম পাশে পড়বে, এটা নিয়ে অনেকেই নানা মত পোষণ করে। ইসলাম কখনোই মেয়েদের নাকফুল পরা বাধ্যতামূলক করেনি, এটা তাদের ইচ্ছা। মাহরামের সামনে সাজগোজে কোনো বাধা যেমন নেই, আবার কোনো নির্দিষ্ট গহনা পরার জন্য বাধ্য বাধকতাও নেই। ইসলাম কখনোই কোনো কুসংস্কারকে সমর্থন করে না।